বাসা শিক্ষার জন্য 30-40 হাজার টাকা খরচ করতে হবে না। হাতে মোবাইল থাকলেই যে কোনো দেশের ভাষা আপনি শিখতে পারবেন। বাংলাদেশ ছাড়া যে কোনো দেশে আপনি যাবেন, বোবার মতো থাকতে হয়। তাদেরকে কিছু বুঝাইতেও পারেন না, আপনি নিজেও বোঝেন না। আর এই ভাষা শিখার জন্যই কিন্তু কোর্স করতে হয়। আপনি চায়নায় যাবেন, জাপান যাবেন, অথবা কোনো না কোনো দেশে যাবেন, ভাষা শিখতে হয়। কিন্তু ওই শিখার জন্যই টাকাটা লাগে। আপনার হাতে যদি মোবাইল থাকে, যে কোনো দেশের ভাষা খুব সহজেই আপনি শিখতে পারবেন, তাদেরকেও বুঝাইতে পারবেন। অস্থির না কাজটা? আসেন সবাই মিলে শিখে আসি কিভাবে ভাষা শিখতে হয় মোবাইল দিয়ে। আমি মূল ভিডিওতে চলে আসলাম। মোবাইল দিয়ে ভাষা শিখার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। 30-40 হাজার টাকা ভালো না ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ভালো? যেহেতু হাতে স্মার্টফোন আছে, সবাই ভাষা শিখতে পারবেন। গুগল প্লে স্টোরে এসে উপরে সার্চ বক্স পাবেন, এইখানে লিখতে হবে সে হাই ট্রান্সলেট। এই যে দেখুন, লিখে দিলাম। এই লেখাটা লিখে যখন সার্চ করবেন, এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে ইনস্টল করবেন। কিভাবে কাজগুলো করবেন, কিভাবে যে কোনো দেশের ভাষা শিখবেন সহজে দেখাচ্ছি। কারো কাছ থেকে আর সাহায্য নিতে হবে না যে ভাষাটা কিভাবে শিখবো, এটা আমি কিভাবে বলবো। যেমন আপনি চায়না গেলেন, আপনি হসপিটালে যাইবেন, এটা কিভাবে একটা চায়না লোকেরে বুঝাবেন, সুন্দরভাবে বুঝাইতে পারবেন, ঠিক আছে? তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। ওপেন করে কিভাবে সেটিংসগুলো করবেন ম্যানুয়ালিভাবে আমি দেখাই দিচ্ছি। ওপেনে টাচ করে দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন কন্টিনিউ লিখা আছে, কন্টিনিউতে চলে আসবেন। এখানে দেখুন ইউজ মাইক্রোফোন, আমরা ইউজ মাইক্রোফোনে টাচ করে এখান থেকে কনফার্ম করে দিব। এখন কারুর সাহায্য ছাড়া যে কোনো দেশের ভাষা কিভাবে শিখবেন সহজে, এইটাই দেখাচ্ছি। নিচে দেখুন বয়েজের মতো একটা আইকন আছে এবং ইংলিশ লেখা, এইখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসবে। এইখানে সবসময় বাংলা সিলেক্ট রাখবেন। এই যে দেখুন আমি বাংলা সিলেক্ট করে দিলাম। বাংলা সিলেক্ট করে দেওয়ার পরে বের হয়ে আসবেন। এখন আপনি বাংলায় এখানে বলবেন, যেমন আমি হসপিটালে যেতে চাই, আপনি বাংলায় এখানে বলবেন। এই বাংলা ভাষাটা কোন দেশের ভাষায় ট্রান্সলেট করবেন এইখান থেকে সিলেক্ট করতে হবে। ধরুন আপনি চায়নায় যাবেন, চায়নায় আমি হসপিটালে যেতে চাই, কিভাবে বলবে, এখানে বলে দিবে। আপনি সৌদি আরবে যাবেন, আমি হসপিটালে যেতে চাই, এটা সৌদি আরবের ভাষায় কিভাবে বলবে, এখানে বলে দিবে। বিশ্বাস হচ্ছে না? এইটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এইখানে দেখুন আমি এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন আরবি লেখা আছে, আমি আরবি দিয়ে দিলাম, আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। আর এইখানে দেখুন স্পিড একটু কমিয়ে দিবেন, যেহেতু আপনি নতুন ভাষাই বোঝেন না, স্পিড যদি কমিয়ে দেন তাহলে সহজে বুঝতে পারবেন যে কিভাবে বলতে হবে ভাষাটা। আমি এখান থেকে স্পিড একটু কমিয়ে দিলাম, দেখুন স্পিড একটু কমিয়ে দিলাম, আমি বের হয়ে আসলাম। এখন আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কিভাবে বলতে হবে। আমি বাংলা বয়েজটার উপর টাচ করে বাংলায় এখানে যা বলি, আরবিতে এটা কিভাবে বলতে হবে, আরবি বলে দিবে। এই যে দেখুন, তুমি কেমন আছো, আরবিতে কিন্তু বইলা দিচ্ছে। তুমি কেমন আছো, এটা আরবিতে কিভাবে বলতে হবে, আবার শোনেন। এখন আমি যদি এখানে আরবি না দিয়ে রাখতাম, চায়না সিলেক্ট থাকতো, তাহলে তুমি কেমন আছো চায়নায় গিয়ে আমি কিভাবে বলতে হবে, এটা কিন্তু চায়নায় ভাষা বলে দিত। এইখানে যদি আমি জাপানের ভাষা সিলেক্ট করে রাখতাম, জাপানে গিয়ে তুমি কেমন আছো কিভাবে বলতে হবে, এটা কিন্তু জাপানের ভাষায় বলে দিত। আমি আবার স্ক্রিনে চলে আসলাম আরও সহজে আপনাদেরকে বোঝানোর জন্য। আমি কিন্তু এখানে বাংলা বয়েজটার উপরে টাচ করে শুধু বলছিলাম তুমি কেমন আছো। এইখানে আমি বলতে পারতাম যে আমি হসপিটালে যাইতে চাই, আমি পানি খাইতে চাই, আমি খাবার খাবো, অথবা আমি মার্কেটে যাব। আমি যা বলবো এখানে বাংলায় আরবিতে কিভাবে বলতে হবে এখানে কিন্তু বলে দিত। উপরের এই আইকনটার উপরে টাচ করে আপনি বারবার শুনতে পারবেন, বারবার শুনতে পারবেন। বারবার শুনলেই কিন্তু মুখস্থ হয়ে যাবে ভাষাটা। এই ভাষাটা তুমি কেমন আছো, এটা কিভাবে বলতে হবে, আপনার মুখস্থ হয়ে গেল। এই যে দেখুন আমি এখানে টাচ করলে আপনারা আবার শুনতে পাবেন। ঠিক এইভাবে কিন্তু আপনারা যে কোনো দেশের ভাষা সহজেই শিখতে পারবেন কোনো কোর্স ছাড়া, ঠিক আছে? এখানে শুধু বাংলায় বলবেন, আপনি কোন দেশের ভাষায় ট্রান্সলেট করতে চান এখান থেকে সিলেক্ট করবেন। শুধু আরবি না, কিন্তু বিশ্বের যে কোনো দেশের ভাষা আপনি শিখতে পারবেন। এখান থেকে শুধু সিলেক্ট করে দিবেন, নিচে টাচ করে যে আপনি কোন দেশের ভাষাটা শিখতে চান, এখানে আপনি যেটা সিলেক্ট করবেন ওইটাই কিন্তু বলবে। আপনি বাংলায় বলবেন, ওইটা কিভাবে বলতে হবে, ওই দেশের ভাষাটা কি হবে, এখানে বলে দিবে। একদম ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই ইনশাল্লাহ দিব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।